আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া ব্রেকিং নিউজ সৌদিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে হয়েছে তিন জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেন এবার অনুরোধ থাকল সৌদি আরবে এখন প্রতিনিয়ত কমছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় একশো জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চল্লিশ জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে করোনায় আক্রান্তদের মধ্য থেকে গত চব্বিশ ঘন্টায় একশো তেরো জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এ নিয়ে সর্বমোট সাত লক্ষ বেয়াল্লিশ হাজার উনিশ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে চারজন সব মিলে এখন পর্যন্ত নয় হাজার তিরানব্বই জন করোনায় আক্রান্ত রোগী মারা গেছে ফলে সৌদি আরবে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আছে তিন হাজার দুইশো জন আর এদের মধ্যে থেকে বাহান্ন জন রোগীর অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এই ছিল সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে